আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আমল শিক্ষার ভাই ও বোনেরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি উজুর মাসখানে এমন কিছু দোয়া রয়েছে যে দোয়াগুলি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন ইনশা এক হাদিসের মধ্যে রসুরুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি উজুর শেষে এই কালিমা পরিবে তাহার জন্য বেহেস্তের আটটি দরজা খোলা থাকিবে সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করিতে পারিবে সুবাহ সেই দোয়াটি একেবারেই সহজ আমরা সকলেই সেই কালিমাটি জানি সেই কালিমার নাম কালিমা কালিমাতু শাহাদাত কালিমায় শাহাদত উজুর শেষে শাহাদত আঙ্গুল দ্বারা শাহাদত আঙ্গুল আসমানের দিকে ইশারা করে এই কালিমাটি পাঠ করবেন এই কালিমাটি হল আশহাদু আল্লাহ ইহদাহু লাহু আশাহাদু আন্না মোহাম্মদানা আবুদুহু দুহু রসুলু এটি একটি দোয়া আর এটার অর্থ হলো আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তালা সারা আর কোনো মাবুত নাই আমি আরও সাক্ষ্য দিতেছি যে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম আল্লাহ তালার বান্দা এবং তার রসুল এই কালিমেটা আমরা উজুর শেষে পাঠ করব যে দোয়াটি আপনি উজুর মাঝখানে পড়লে আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের আশা পূরণ করবেন সেই দোয়াটি আল্লাহ তালার প্রতি আস্থা ভক্তি শ্রদ্ধা রেখে পরিপূর্ণ একিন রেখে এই দোয়াটি আপনি পাঠ করবেন আল্লাহ পাকরব রব্বুল আলমিন অবশ্যই আপনার মনের আশা পূরণ করবেন এবং কি আপনার গুণাশ্রমকে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন আপনার কে বাড়িয়ে দেবেন আপনার হায়াতকে বাড়িয়ে দেবেন আপনার ঘরকে প্রশস্ত করে দেবেন সুহান আল্লাহ যে দোয়াটি আপনি পাঠ করবেন সেই দোয়াটি পাঠ বলার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে যাই সেটা হলো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এইটুক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন ইনশাআল্লাহ তাহলে আমরা দুয়াটা বলি আল্লাহ হুম্মক ফিরিলি দ্যাম বি ওয়া ওয়াসি লি ফি দ্যারি ওবারিক লি ফি রিজকি আল্লাহ হুম্মক ফিরিলি দ্যম বি ওয়া ওয়াসির লি ফি দারি ওবারিক লি ফি রিজকি আয় আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া দাও আমার বাড়ি প্রশস্ত করিয়া দাও আমার রিজিক বৃদ্ধি করিয়া দাও এটা হলো আল্লাহ তালার কাছে চাওয়া এটা উজুর মাঝখানে এই দোয়াটি পড়তে হয় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে উজুর মাঝখানে এই দোয়াটি পরার তৌফিক দান করুক সকলে বলে আমিন আল্লাহ তালা সকলকে সুস্বাস্থ্য দান করুক সকলে বলে আমিন